गुड मर्निंग बंधुरा वेलकाम बैक टू माई चैनल नतून और एक ब्लगे तुम्हारे जाना अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबाशा। आज हे सान्डे और एखन बजे सकाल साढ़े सातटा एखन थेके तुम्हारे साथ निये आजकेर ब्लगटा स्टार्ट कर लाम। आई होप तुम्हारे भालो लागबे और जदि किछु भालो लेगे थाके ताहले अवश्य लाइक कमेंट शेयर और सबसक्राइब करते एकदम भूलो ना आमार चैनलटाके। आज ना आमार मनेर खूब इच्छा जे तोमरा आमार माने जे पंचाश जन बा जे त्रिश जन ही आमार वीडियो देखो तारा के कोथा थेके वीडियोटा देखो सेटाई आमी किन्तु जानते चाई। ताई तोमरा किन्तु एकटा कमेंट करे बोलो तोमरा के कोथा थेके वीडियोटा देखो ताहले आमार खूब भालो लागबे। रोजकार दिनेर मतो आज के सान्डेटाओ किन्तु आमार एकी भावे शुरू हलो। ওই আজকে তো তোমাদের দাদা ভাইয়ের অফ থাকে না সানডেতে, ওর কোন দিন অফ থাকে তার কোনো ঠিক নেই, সেই জন্য হয়তো কোনো দিন মাঝে মাঝে সানডেতেও অফ থাকে, এমন না যে সানডেতে অফ পাই না। তো যাই হোক যেদিন পাই সেদিন আমরাও ফান্ডে মানাই। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই সাতটার দিকে, তারপর উঠে না চেঞ্জ করে মানে ফ্রেশ হয়ে নিলাম, একবারে বাসি কাপড়টাও চেঞ্জ করে নিলাম, এরপর ভাবলাম বেড কভারটা আজকে চেঞ্জ করে দিই। অনেক দিন হয়েছে বেড কভারটা চেঞ্জই করা হচ্ছে না, এর একটাই কারণ উপরের মানে খাটটা তো আমরা তো বেশি ঘুমাই না, মানে দিনের বেলা যে ঘুমাই সেটাও আমরা নিচেই বেশি ঘুমাই, উপরে তো ঘুমানোই হয় না, তো সেই জন্য ওই নোংরা হয় না বেশি, ওই জন্য কাঁচা হয় না। আর বেশি নোংরা হলে মানে তাহলে তো সপ্তাহে দু তিন দিন কাঁচাই হয়, যেহেতু ওপরে বেশি মানে ঘুমানোই হয় না। তা যাই হোক ওই বেড কভারের সঙ্গে সঙ্গে পিলো কভারগুলোও চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। আর ওদিকে তোমাদের দাদা ভাই গেছে ফ্রেশ হতে, ও ঘুম থেকে উঠে গেছে, তা আমি ভাবলাম ও যখন উঠে গেছে ও ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি সংসারের টুকিটাকি কাজগুলো করতে থাকি। তো আমার বেডটা তো একদম সেট করা হয়ে গেছে, আর এই টেবিলটাতে যত দুনিয়া জিনিসপত্র আছে এই টেবিলটাতে এনে জড়ো করে। যাই হোক টেবিলটা একটু নোংরাও হয়েছিল, তা ভাবলাম একবারে মুছে দিই। আর সকালবেলা না এগুলো আমার একদম ডেলি বেসিসের কাজ হয়ে গেছে, মানে প্রত্যেক দিন আমি এগুলো করি, মানে মুছে পয় পরিষ্কার করা, তারপর জায়গার জিনিস জায়গায় রাখা, সেগুলো একবারেই করে নিই। আর এদিকে দেখো কথা বলতে বলতে বেডটা একদম সেট করে নিয়েছি, সুন্দর লাগছে এই বেড কভারটা পেতে। যাই হোক এই যে যে জামাকাপড়গুলো বের করলাম সেগুলো আগে যাই গিয়ে না ওই সার্ফের জলে ভিজিয়ে দিই, অনেকক্ষণ সার্ফের জলে ভিজানো থাকলে পরে না মানে ভালো পরিষ্কার হয়, এমনি পরিষ্কারই আছে অসুবিধা নেই, তবুও আমার রান্নাবান্না করে তারপরে একবারে যখন আমি স্নান করব তখন আমি এগুলো কেচে নেব, তাই ভাবলাম একবারে আগে যাই কাজগুলো সেরে আসি। আর ওদিকে না এখনও কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘরটা। তোমাদের দাদা ভাই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে, এবার ও একটু এক্সারসাইজ করবে, মেডিটেশন করবে, ওর মতনও করুক, আমি ততক্ষণ জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। আর দেখলাম ওই বাসি কাপড়টাও এর মধ্যেই ভিজিয়ে রাখি, একটু পরিষ্কার হয়ে যাবে, তারপর কাঁচার সময় একবারে কেচে নেব। যাই হোক মানে জামাকাপড়গুলো ওদিকে ভিজিয়ে দিয়ে এসে তারপর আমি ঘরটা ঝাড় দেওয়া শুরু করলাম, আগে কিচেনটা ঝাড় দিয়ে নেব, আর কিচেন না পরিষ্কারই আছে, কালকে রাত্রে না সব কাজ আমি করেই রেখেছিলাম, আজকাল আমি রাত্রেই করে রাখি, যেহেতু আমার সকালে উঠতে একটু লেট হয় সেই জন্য ওই আমি রাত্রেই সমস্ত কাজ করে ফেলি। তো লেট বলতে খুব বেশি লেটও হয় না, ওই সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমি ঘুম থেকে উঠে যাই, আর ওদিকে কিন্তু আমি আবার রাত বারোটা একটা দুটোর সময়ও ঘুমাই। তো ওই মানে এই করে করে না আমার না আজকাল প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, তো এই অভ্যাসটা আমার পরিবর্তন করতে হবে। যাই হোক সকালের বাসি কাজ করা হয়ে গেছে আর এখন ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে, ব্রেকফাস্টটা রেডি করে নিই। আর ব্রেকফাস্টটা তোমাদের দাদাভাইকে এখন যদি না দিই ও দুপুরে লাঞ্চটা করবে না, যেহেতু ওই একটার দিকে যায় না, তো ওই জন্য ওর এই যে এগারোটার দিকে খেয়ে একটার সময় ও কোনো দিনও খাবে না, তো সেই জন্য ওকে ভাবলাম কি সকালবেলা আগে ওই ব্রেকফাস্টটা সকাল সকাল করেই দিয়ে দিই। তো যাই হোক ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর মুড়ি মাখা করব, তার আগে আমি আমার ওই কিশমিশের জলটা আর ইয়েটা খেয়ে নিই, আলমন্ডটা খেয়ে নিই ততক্ষণ বসে বসে। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এক্সারসাইজ হয়ে গেছে আর ও এইসবের ধারও ধারবে না, এইসব খাবেও না, তো যাই হোক সেই জন্য আমি নিজে একাই খাচ্ছি আর ওর সঙ্গে কথা বলছিলাম খেতে খেতে। আর এটা খেতে না সকালবেলা মানে গার মধ্যে পাকিয়ে ওঠে, মানে বমি এসে যায় আমার, এত মিষ্টি। আর আমি এরকম চোখ মুখ করছিলাম বলে তোমাদের দাদাভাই হাসছিল, আর আমি তাই ওকে বলছিলাম যে জানো কেমন লাগে খেতে, আমার চোখ মুখ এরকম হবে না, আমার বমি পেয়ে যায়, এতটা মিষ্টি লাগে সকালবেলা খেলে, মিষ্টি জিনিস বমি তো পাবেই বলো।
আমি না মাঝে মাঝে ভাবি আগে আমি কি ছিলাম আর এখন আমি কি হয়েছি, মানে আগে যেগুলো পছন্দই করতাম না সেই সব জিনিসগুলো কিন্তু এখন আমার খেতেই হয়। আগে যেরকম সকালবেলাতে কিন্তু আমার ম্যাক্সিমাম দিনই আমাদের বাড়িতে ভাত হতো, বাপের বাড়িতে তো এখানেও ভাত করলে করা যায়, কিন্তু নিজের ওই যে কিছু প্রবলেমের জন্য আর খাওয়া হয় না, ডাক্তারও খেতে বারণ করেছে। আর আমার কি আছে না আছে, কি প্রবলেম আছে সেগুলো তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। যাই হোক, তো সেই কারণে ভাবি। আবার অনেক বিষয়ই আছে, যেমন আগে বাপের বাড়িতে যখন ছিলাম তখন মাছ ছাড়া ভাত খেতাম না, মানে আমার বাবা রোজই মাছ আনতো, শুধু শনিবারটা আমরা নিরামিষ খেতাম, সেই দিন আমাদের মাছ হতো না বাড়িতে। কিন্তু এখন না পরিস্থিতি এমন হয়েছে যে মাছটার থেকে ওই নিরামিষ রান্নাবান্নাই যেন বেশি ভালো লাগে। ওই যে আসলে মাছটা তো এখানে ফ্রেশ পাওয়া যায় না, ওই জন্যই কিন্তু ওই মনে হয় তরকারি ভাতই যেন বেশি ভালো লাগে মাছের থেকে। আর ইন্দোরে আসার পর না আমি মানে তার আগে আমি কিন্তু রুই কাতলা মাছ খেতাম না। অনেকে হয়তো শুনে হাসবে যে আমি রুই কাতলা মাছ খেতাম না। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বিয়ের আগে রুই কাতলা মাছ কিন্তু খেতাম না, কিন্তু আজ থেকে 5 বছর আগে যখন আমি ইন্দোরে এসেছিলাম তখন এখানে না ওই রুই কাতলা মাছটাই ফ্রেশ পাওয়া যায়, বাকি অন্য কোনো মাছ ফ্রেশ পাওয়া যায় না। তো ওই রুই কাতলা মাছ খেতে খেতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এখন সেই জন্য রুই কাতলা মাছটা খেতে পারি, মোটামুটি ভালোই খেতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে নিলাম, ওদিকে ব্রেকফাস্টও করা হয়ে গেছে দুজনের জন্য, ওই একটা একটা করে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর আজকে ভাবছি একটু পটল আলুর তরকারি করব, তাই বসে পড়েছি সবজি কাটতে। তো যাই হোক, কথা বলছিলাম যে বিষয়টাতে, তা আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে পরিস্থিতি কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর সংসার জীবনে না কিছু কিছু কম্প্রোমাইজ করতে হয়, না হলে কিন্তু মানে সংসারটা সুখের হয় না। তবে এই স্যাক্রিফাইসটা শুধু একতরফা করলে হবে না, মানে সংসারে থাকতে গেলে সবাইকেই কিন্তু কম বেশি করতে হয়, তবেই একটা সুখের সংসার গড়ে ওঠে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, এবার তোমাদের বলি কী কী রান্না করব। তো উচ্ছে আলু ভাজা করব, আজকে না পেঁয়াজ দিয়ে ভাজা করব। অনেকের মানে ভিডিওতে আমি দেখেছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করতে, তাই ভাবলাম আজকে আমিও করে দেখি টেস্টটা কেমন হয়, তো খেলে পরেই বোঝা যাবে। তো সেই জন্য ভাবলাম আমিও আজকে বাড়িতে বানাবো। তো পটল আলুর রসা করব, সেই জন্য মশলা তৈরি করে নিচ্ছি, আর এর মধ্যে না বেশি কিছু মশলা দেবো না, ওই আদা জিরে আর কাঁচা লঙ্কাই দিলাম, পেকে গেছে কাঁচা লঙ্কাগুলো, আর একটু না পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিকে মশলা করতে করতে কিন্তু ওদিকে আমি কাজগুলোও করছি, এক সাইডে ভাত বসানো আছে আর এক সাইডে পটল আর আলুটা মানে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে পটল আলুটাকে একটু ভেজে নিলাম আর অল্প তেল দিয়েই ভাজলাম। অল্প তেলে রান্নাবান্না খাওয়াই ভালো, তোমাদের দাদা ভাই না কোলেস্টেরলের প্রবলেম আছে, তো অল্প তেলেই রান্নাবান্না করতে বলেছে ডাক্তার। তো যাই হোক, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে, তারপর মশলাটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই ফোড়নের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করলাম না, মশলাটা কষানো হয়ে গেলে পরে আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটাও দিয়ে দিলাম। এরপর পটল আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, আর এইদিকে কষাতে কষাতে না ওদিকে ভাতটা হয়ে গেছে, তাই আমি ভাবলাম ভাতের ফ্যান ঝরাতে বসিয়ে দিই, আর ততক্ষণে আমার রান্নাটাও এগিয়ে যাবে এই সাইডে। তো দেখো ওই আলু পটলটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো, আর ঠান্ডা জল দেবো না, গরম জলই দেবো। আমি না এই তরকারিটা ওই ডালের বড়া দিয়ে করি, আজকে আর করলাম না, মসুরের ডালের বড়া করবো বলে মসুরের ডাল বেটেছিলাম, তার মধ্যে এই খানিকটা রেখে দিলাম মুখে লাগাবো। আর এই দেখো ফ্রিজে কালকের না মুগের ডালটা আছে, ওই ঝিঙে দিয়ে মুগের ডাল করেছিলাম না কালকে, সেই ডালটাই কিন্তু এখনও আছে, দেখো অনেকটাই আছে, তো আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে যাবে দুজনারই, তো সেই জন্যই অল্প করেই তরকারিটা করছি, দেখতেই পাচ্ছ একটুখানি তরকারি করেছি। ব্যাস এবার একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিলেই রেডি। আর এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজাটা করছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো না পেকে গেছে, আর এর মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন, এবার ভালো করে একটু কড়া করে ভেজে নেব। আর ওদিকে যাই দেখি তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড়গুলো একটু রেডি করে দিই, ও স্নানে গেছে তো ওই জন্য ওর জামাকাপড়গুলো একদম রেডি করে রেখে দিলাম। আর এই কাজগুলো কিন্তু আমার রোজই করতে হয়, না হলে তোমাদের দাদা ভাই আমার উপর এত চেঁচায় যে এই জিনিসটা কোথায় ওই জিনিসটা কোথায়, এরকম করে আমার মাথাটা খায়, ওই জন্য একবারে রেডি করে রেখে দিই, কোনো টেনশন নেই। আর বললাম না মসুর ডালের বড়া করব পেঁয়াজ দিয়ে, এই যে ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, লবণ হলুদ দিয়েছি,
তো এবার বড়াগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম গরম ভেজে দিই। ও তো স্নান করে এসে খাওয়া দাওয়া করবে, আর ডালটা একটু গরম করতেও দিয়ে দিলাম, যেহেতু ফ্রিজে ছিল তো গরম তো করতেই হবে। তো ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের থালাটা রেডি করে দিলাম। আর আজকে করেছি পটল আলুর তরকারি, উচ্ছে আলু ভাজা, আর মসুর ডালের বড়া, আর ওই ডালটা ছিল ওই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। তো তোমাদের দাদা ভাইকে দেখো খেতে দিয়ে দিলাম। ও খাওয়া দাওয়া করে ডিউটি যাওয়ার পর আমার সংসারে টুকিটাকি যা কাজ আছে সেগুলো টুকটুক করে সেরে নেব। তো ফাইনালি আমি কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি, ক্যামেরা অন করে আর করলাম না, অনেকটা লেট হবে তাই। আর আমার অবস্থাটা দেখো একবার, মানে চুলের যা বাহার লেগেছে একদম চারিদিক থেকে সেই নুডলস হয়ে গেছে। যাই হোক, নিচে ঘরটাও মুছে নিয়েছি, নিচের ফ্লোরটা এই যে দেখতে পাচ্ছ, আর বিছানাটা তো তোমাদের দাদাভাই যা অবস্থা করেছিল যতক্ষণ রুমে ছিল ততক্ষণ। আর এই দেখো কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তো তেল রয়েছে, ওই জন্য কড়াইটা আর মাজিনি। আর ওই যে অল্প কিছু বাসন আছে, অল্প কিছু বলতে শুধু একটা ছোট গাবলাই আছে আর কিছু নেই, তো এই বাসনগুলো আমি যখন খাওয়া দাওয়া করবো তারপরেই মাজবো। তো আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, বিকালের দিকে ছাদে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে আর মেঘ লেগেছে কি তাই দেখো। এখন কিন্তু ঘড়িতে 5টা বাজে আর মানে ঝড় প্রচণ্ড পরিমাণে হচ্ছে, সেটা রুমে থাকে মানে থাকলে বোঝা যাচ্ছিল না। জানো তো কারেন্টটা এই 5টার সময় গেছে, কখন আসবে তার কোনো ঠিক নেই, প্রতিদিনই এরকম হচ্ছে, বিকালের দিকে কারেন্ট যাচ্ছে আর কখন আসছে তার কোনো ঠিক নেই। তো এখন ঘড়িতে বেজে গেছে 8টা, আমি তো কারেন্টের অপেক্ষা করে বসে থাকতে থাকতে আসলোই না, তো সেই জন্য আমি আমার খাবারটা বানিয়ে নিলাম। আর মোবাইলে টর্চের লাইট দিয়েই আমি ভিডিওটা শ্যুট করছি, আর এই টর্চের লাইট দিয়ে আমি খিচুড়িটাও বানালাম। এখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আজকে না খিচুড়ি বানালাম, ওই আতপ চালের খিচুড়ি বানালাম মসুর ডাল দিয়ে। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম, ঘি তো তোমাদের দাদাভাই থাকলে পরে দিতে পারি না, সেই জন্য আজকে আমার নেই যখন আমি একটু ঘি দিয়েই রান্না করলাম। এই যে ফাইনালি আমার খাবারটা রেডি, আর খিচুড়ির মধ্যে একটু পটল কেটে দিয়েছিলাম, আর ওই একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, আর অল্প একটু পাঁপড় ভেজে নিয়েছি। এই পাঁপড়গুলো না আমাদের নিচের ওই ভাবেই দিয়েছে, আর ওই যে সকালের তরকারিটাও আছে, তরকারিটা খেলেও খেতে পারি নাও খেলে খেতে পারি। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই চলো। আর খিচুড়িটা না খেতে বেশ ভালো হয়েছিল, মানে ব্যাপক হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আর কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক নেই, এরকম তো রোজই হচ্ছে 10টা 11টার পরে গিয়ে কারেন্টটা আসছে। তো চলো খাওয়া দাওয়া করতে করতেই ভিডিওটাও এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটাতে। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হবে নতুন আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।